ছবি ঢেঁচলে আজকে আমরা ঘরের তৈরি মেয়োনিজ কীরকম হয় সেইটা আপনাদের তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, মায়ের তৈরি মেয়োনিজ রেসিপিটা আমরা দেখে নেব। আজকে ঘরেই বানাচ্ছি মেয়োনিজ, কীভাবে বানাচ্ছি দেখে নিন। এবার আমি মিক্সিতে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, তিন চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এক বাটি রিফাইন তেল নিয়ে নিয়েছি, দুধের মধ্যে একটু একটু করে মিশিয়ে নেব। দুধের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার আমি 5 মিনিট পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, আমি আবার একটু তেল দিয়ে আবার পেস্ট করে নেব। এবার আমি বাকি তেলটা দিয়ে পেস্ট করে আরও একবার ভালো করে গাঢ় করে নেব। আমি আরও একবার পেস্ট করে নিচ্ছি। এইভাবেই 5-6 বার পেস্ট করে নিলে তবে মেয়োনিজটা গাঢ় হবে। এবার আমি মেয়োনিজটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর মেয়োনিজটা মোটা গাঢ় হয়ে যাবে। মেয়োনিজটা রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমাদের বাড়ির তৈরি এই মেয়োনিজ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। নেক্সট উইকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।